পুজো শপিং করার ক্ষেত্রে বড় লোকদের চিন্তা ভাবনা। কই রে শুন, হ্যাঁ মা বলো, বিকেলে একটু রেডি হয়ে থাকিস, পুজো তো চলেই এলো আর মাত্র দেড় মাস বাকি, তার আগেই বাজারটা সব সেরে নি, কেন তারপরে ম্যাচিং জুতো ম্যাচিং জুয়েলারি কেনাকাটা করতে অনেক টাইম লেগে যাবে, অত টাইম নাই খো, তখন বেশি দেরি করলে পরে সব ভালো জিনিসগুলো পাবো না খো, বা ছোট মালগুলো পাবো, তো চল তাড়াতাড়ি কেনাকাটাটাই করে রাখি, ঠিক আছে? তো আজকে বিকেলে রেডি হয়ে থাকিস, দুজনে বেরোবো আমরা, ঠিক আছে? যেন বলতে না হয়, ঠিক আছে? রেডি হয়ে থাকবি। হ্যাঁ ঠিক আছে চলো। এবার দেখো আমাদের মধ্যবিত্তদের পুজোর চিন্তা ভাবনা। মা শোনো, কি হয়েছে তাড়াতাড়ি বল, আমার অনেক কাজ পড়ে আছে হাতে। বলছি যে পুজো তো আর মাত্র 15 দিন বাকি, বলো চলো না যাই আজকে, দিয়ে পুজোর বাজারটা মানে পুজোর জামা কাপড়গুলো কিনে নিয়ে আসি, চলো না। হ্যাঁ পুজো এখনো 15 দিন বাকি, আর তুই এখন জামা কাপড় কিনবি? এখন তো মহালয়া এলো না কো, আমাদের বেলায় কি হতো জানিস, মহালয়া তো দূরের ছাড়, আমার বাবা মারা নিয়ে যেত সেই ষষ্ঠী সপ্তমীর দিনের দিনই একটা জামা কিনে এনে দিত, আর তোর পুজো এখন 15 দিন বাকি, এখন থেকে জামা প্যান্ট কি করবি? ততদিনে তো সব জামা কাপড় শেষ হয়ে যাবে, নতুন নতুন এবার দিয়ে গেলেই তো পুরনো পুরনো জামাগুলো পাবো, সেই মহালয়াটা আসুক তারপরে ভেবে দেখবো, ঠিক আছে? তখন গিয়ে একটা জামা নিয়ে আসিস, ঠিক আছে? হ্যাঁ তোর ভালো লাগে না, তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর লাইক করতে ভুলবে না, আর এই ভিডিওটা কোনটা তোমাদের সাথে লাইফের সাথে মেলে অবশ্যই কমেন্টে জানাবে।